এখানকার কালীপূজা খুবই ধুমধাম হয়, আর সেই ধুমধামের দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। এখন আমি এখন ঝামরপুর পহরানে ঠাকুর দেখতে এসেছি, আর এখানকার দৃশ্য আপনাদের সামনে এখন আমি তুলে ধরছি। আমি এখন খেজুরতলা পূজা মণ্ডপে চলে এসেছি এবং এখানকার সমস্ত দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। এখন আপনারা দেখছেন বাপি বৈরাগ্যের বাড়ির কালীমূর্তি। এখন আমি পৌঁছে গেছি দা পাড়ার পুজো মণ্ডপে এবং এই দা পাড়ার আরও কিছু ঠাকুর আপনাদের সামনে আমি তুলে ধরব। এখন আমি দা পাড়ার ঠাকুর দেখতে ঢুকছি, আর এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। দা পাড়ায় দুটো ঠাকুর হয়েছে, আপনাদেরকে দুটো ঠাকুরই আমি দেখাবো আজকে। এখন ডাইট পাড়ার লাইটিং দেখছেন আপনারা। এখন আমি চলে এলাম সাঁকোপাড়ার পূজা মণ্ডপে, আর এই সাঁকোপাড়ার একটি খুব বড় পুজো যেটা আমার খুব ভালো লেগেছিল সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরব। এটা সাঁকোপাড়ারই অপর একটি পুজো যেটার প্যান্ডেল আমার খুব ভালো লেগেছিল, আপনাদেরও আশা করি ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাব। সাঁকোপাড়ার এই পুজো মণ্ডপটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল লাইট ও প্যান্ডেলে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন আমি আমড়াতলা ঠাকুরের দিকেই এগিয়ে যাচ্ছি, আর আমার সঙ্গে আপনারা চলুন এবং আপনারা দেখতে থাকুন এর লাইট, প্যান্ডেল ও ঠাকুর।
নমস্কার, আমরা তারা পূজা কমিটি তার 79তম বর্ষে পদার্পণ করেছে। এই 79তম বর্ষে এবছর আমাদের ভাবনা স্বপ্নপুরী, এবছর আমাদের ভাবনা স্বপ্নপুরী। স্বপ্ন দেখি এলোমেলো, স্বপ্নগুলি রাঙা, স্বপ্ন দেখি সাদা কালো, স্বপ্নগুলি ভাঙা। আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি, আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি। আমরা চাই আমাদের জীবনটা হয়ে উঠুক স্বপ্নের মতো রঙিন, জীবনটা হয়ে উঠুক স্বপ্নের মতো বৈচিত্র্যময়। এই বৈচিত্র্যময় এখন আমি স্বপ্নপুরী প্যান্ডেলের সামনেই দাঁড়িয়ে আছি, আর আপনাদেরকে ভিতরটাও আমি দেখাবার চেষ্টা করছি। বন্ধুরা, এই স্বপ্নপুরী প্যান্ডেলের ভিতরে দৃশ্য খুবই সুন্দর এবং চোখে পড়ার মতো। আমার খুব ভালো লেগেছিল। আমার ভিডিওতে আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সভ্যতার অটুট বন্ধন হোক প্রকৃতির সাথে, মায়ের কাছে আমাদের একান্ত প্রার্থনা। আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি সভ্যতার অটুট বন্ধন হোক প্রকৃতির সাথে। আমাদের স্বপ্ন উড়ান তুমি এসো জানানো, তোমার সৃষ্টি এই প্রকৃতি আজ বহু দুঃখী, তুমি তুমি প্রকৃতির দুঃখ দূর করে সমস্ত প্রাণীর খুশি নিয়ে আসো। তোমাকে আমাদের প্রণাম। স্বপ্ন দেখি সাদা কালো, স্বপ্ন দেখি রাঙা। হ্যাঁ, আমরা সকলে স্বপ্ন দেখতে ভালোবাসি। সুন্দর স্বপ্ন সর্বদা মন ভালো করে দেয়। তখন স্বপ্নের জগৎ ছেড়ে বেরিয়ে আসতে কিছুতেই মন চায় না। মনে হয় জীবনটাও যদি এমন সুন্দর স্বপ্নের মতো হতো কত ভালো হতো। আসলে স্থান দিয়েছিল, কারণ এই পৃথিবীর যাবতীয় সম্পদ এখন আমি চলে এলাম নিমতলা ঠাকুরের কাছে। আর এইখানকার ঠাকুর মূর্তিটি খুবই সুন্দর। আর পাশের যে একটি থিম প্যান্ডেল করা হয়েছিল, ওটা করা হয়েছিল গুহাচিত্র এবং বিভিন্ন ভূত প্রেতের উপস্থিত ওখানে দেখানো হয়েছে। চলুন সেটাও আপনাদেরকে দেখাবো। Thank you.
বলে একটা ছেড়েছে।